নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেট সেম্পের চ্যানেল থেকে আপনার জানাই স্বাগতম। সো ফ্রেন্ডস, আমি আজকে বলবো, দেখবেন অনেক সময় রিজেক্ট বা ছাঁট বাচ্চা বা অপুষ্টিকর বাচ্চা হয়, এগুলো কিন্তু দু থেকে তিনটে রকম কারণ। আমি আপনাদেরকে বলবো, যাদের মনে হয় যেটা কারণ সেরকমভাবে ট্রিটমেন্ট করুন। তো ঠিক হতে একটু সময় নেয়, এক থেকে দু মাস দেড় মাসের সময় নেয়, তবে কিন্তু ঠিক। বন্ধুরা, আপনাদের এরকম কিছু কলোনি আছে বা জিগার পাখি বা সেপারেট কেজ, সেই কেজের মধ্যে আপনারা ধরুন বাচ্চা হয়েছে, বাচ্চা যখন ভাঁড়ে থাকে তখন দেখছেন বাচ্চার ফেদার দিব্যি ভালো আছে। তো যখন দেখবেন বাচ্চা, দেখুন এখানে একটা বাচ্চা নিয়ে গেছে, দেখুন ঠিক এইরকম বড় হচ্ছে, আর যখন দেখছেন খেতে শিখছে তখনই ওদের ফেদারটা খুলে যাচ্ছে। তো এর কারণগুলোই আজকে আপনাদের বলবো, এইরকম কারণ দু থেকে তিন রকম কারণে হয়ে থাকে, যদি আপনারা ঠিক করতে পারেন তখনই বাচ্চা আপনাদের ভালো হবে। প্রথমত, কলোনিতে যখন বাচ্চা পাখিকে খাবার দেবেন তখন একটু পুষ্টিকর খাবার দিতে হবে। যেমন কলোনিতে দেখবেন আমি এগ ফুডটা সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিই, একদিন একটি করে ডিম ভাতের সাথে মাখিয়ে তো দিই, কারণ এতে বেশি কলোনিতে চর্বি হওয়ার ভয় থাকে না, লং থাকায় ফ্লাইং করতে পারে, তাই জন্য পাখিতে চর্বি হয় না। তাই বাচ্চাগুলো যখন থাকে তাদের একটু এগ ফুডটা প্রতিদিনই পায় বলতে গেলে, তাই জন্যে ওদের একটু ভিটামিনটা হয়। তখন কিন্তু বাচ্চা যখন নামে তখন দেখুন দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন নেমেছে, তো কিন্তু তখন ফেদার ভালো থাকে, বিক্রি করলে কিছু আর্নিংও হবে। তারপর এইটা যদি এগ ফুড দিচ্ছেন, ভেজিটেবিল ফুড যদি ভালো দেওয়া হয় তাহলে বাচ্চা থাকলে বাচ্চাগুলো ভালো হয়। আর যখনই দেবেন খাওয়া দাওয়া ঠিক দেওয়া সত্ত্বেও তাও বাচ্চাগুলো ঠিক এইরকম হচ্ছে, দেখাচ্ছি আপনাদেরকে, খাওয়া দাওয়া ঠিক দেওয়া সত্ত্বেও তখনই দেখবেন বাচ্চাগুলো এইরকম হচ্ছে। তো এইটা কিন্তু হয় অনেক রকম, তিনটে কারণ, যেমন একটি হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন কারণ, আর একটা হচ্ছে গায়ে পোকা লাগা কারণ, আর একটা হচ্ছে ব্লাড লাইন প্রবলেম। তো এখানে যে পাখিগুলো দেখছেন এখানে কিন্তু কোনোটাই ব্লাড লাইন প্রবলেম নয়। ব্লাড লাইন প্রবলেম থাকলে পাখিগুলোর ফেদারের এই ডানা থাকে না, যে উইংস, এই উইংসের ওপরটাতে দেখবেন শুধুমাত্র চোট থাকবে, আর মাথাটার ওপরে ঢুকে চোট থাকবে, মানে ন্যাড়া থাকবে, আর লেজ ডানা উইংস যেগুলো সাহায্যে উঠতে পারে সেগুলো ভালো থাকবে, এটা ব্লাড লাইন। তো এখানে কিন্তু সেরকম পাখি দেখলাম না, এখানে দেখছি আমরা শুধু গায়ে দেখুন পালক আছে কিন্তু লেজটা নেই। এগুলো হচ্ছে ক্যালসিয়াম কারণ নয়, এগুলো হচ্ছে গায়ে পোকা, যে ছোটো ছোটো ডানা দেখবেন, ডানাতে ছোটো ছোটো উকুনের মতন, ধরে দেখাতে পারি তবে দেখতে পাবেন, তো এই এত ছোটো সূক্ষ্ম যে ক্যামেরাতে আমাদের লেন্স ছাড়া দেখানো যাবে না, তাই আপনারা একটু খালি চোখে কিন্তু ভালোভাবেই দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কিন্তু পাখিকে দেখুন উঠতে পারছে। কিন্তু কয়েকদিন পর এদের ক্যামিন কিন্তু গায়ে যে স্প্রে করছি B904টা, আপনারাও কিন্তু স্প্রে করবেন, স্প্রে করতে করতে আপনাদেরকে কী দেবেন, একটু ভিটামিন, ক্যালসিয়াম, এগ ফুড, ভেজিটেবিল ফুড, এইসব আপনাদের সব ফুড এইসব এদের একটু দেবেন, তাহলে দেখবেন এক থেকে দেড় মাসের মধ্যে পাখিগুলো আবার ফেদার বেরিয়ে যাবে, আপনি আবার সেল করার উপযোগী হয়ে যাবে পাখি বাচ্চাগুলোকে। তাই আমি এদেরকে আলাদা খাঁচায় রেখে দিয়েছি। তো এবার দেখবেন কোনোটাই পোকা হয়নি, গায়ে দেখবেন পোকা নেই বা ব্লাড লাইন প্রবলেম নয় বা ক্যালসিয়াম ভিটামিন কারণ নয়, তাও দেখবেন ছাঁট হয়। তো হয় না বলতে এরকম কোনো নয়, যাদের কলোনি আছে বা সেপারেট কে আছে, যদি পাখি চারটে করে বা পাঁচটা করে বাচ্চা তোলে তাও দেখবেন একটি কি দুটো বাচ্চা হয়। তো এরকম বাহ্যিকের পাখি এটা হয়, যেটা লাভবার্ড ককটেলদের হয় না, শুধুমাত্র বাহ্যিকের পাখির হয় এটা, আমি দেখি তো লাভবার্ড ককটেল হয় কি আমি জানি না, তো আমার কাছে হয়নি তাই বললাম, দেখতে পাচ্ছেন পাখিগুলো। তো এদেরকে আমি কিন্তু আজকে দিয়েছি কলমি শাক, দানা, যেরকম জল দানা দেওয়া হয়, তো জলে ভিটামিন ক্যালসিয়াম বলতে এদেরকে কিন্তু কোনো ভেটের সব ওষুধ দেবেন না, ভেটের মানে ভেটেরিনারি শপের কোনো ওষুধ দেবেন না এইরকম পাখি, এরকম পাখিদের সবসময় হিউম্যান ওষুধ খাওয়াবেন। যেমন ভিটামিন দেবেন A to Z, পলিভিয়ান L, এইগুলো ভিটামিন কিন্তু ভালো এদের কাজ করবে। সাথে যদি ক্যালসিয়াম দিতে পারেন, ক্যালসিয়ামটা ম্যাকালভেট একটা হিউম্যান ওষুধ আছে, একটু দামি আছে ক্যালসিয়াম, তাহলে সেটা দিলেও কিন্তু আপনাদের এইসব পাখিগুলো ঠিক হয়ে যাবে, যেমন আমি এদের ঠিক করি। তো এটা আমার এখানে কলোনি থেকে দু একটা বেরিয়েছে, দু একটা করার পর যেমন প্রত্যেক মাসে বা দু মাস এক মাস ছাড়া বাচ্চা যখন বেরোয় তখন একটি দুটো করে ছাঁট বাচ্চা বেরোয়, তখনই বাচ্চাগুলো আমি আলাদা রেখে দিই, কিছুদিন পর ঠিক হয়ে যাওয়ার পর আবার সেল করে দিই। তো দেখুন এত কলোনির মধ্যে আপনারা বুঝবেন কী করে যে ব্লাড লাইন প্রবলেম, তো ব্লাড লাইন প্রবলেম দেখবেন সবসময় যে মেল ফিমেল থাকে না, ওই মেল ফিমেলটা কিন্তু ভাই বোনের জোড়া না হওয়া সত্ত্বেও হতে পারে, কিন্তু আপনাদের যে বলবেন ব্লাড লাইন প্রবলেমটা হলে ধরুন কেউ বলে ক্যালসিয়াম দিতে হবে, কেউ ভিটামিন দিতে হবে, সেরকম নয়। ব্লাড লাইন প্রবলেম একটা আমার ভিডিও আছে বা আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন লিঙ্কটা, দেখে নেবেন। তখন আপনাদের কী করতে হয়, যে পাখিটা দেয় ব্লাড লাইন প্রবলেম সেপারে মেলটা বা ফিমেলটাকে বার করে আলাদা করে দেবেন, কোনো কলোনিতে রাখবেন, যতবারই বাচ্চা তুলবে ততবারই বাচ্চার ফেদার বা পালক মাথার খেয়ে নেবে, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কত রকম কারণ হয়,
ঠিক যেই কারণটা মনে হয় সেই কারণটা আপনারা ভিটামিন বা ক্যালসিয়ামটা ইউজ করুন আর বুঝতে পারবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এম্পেয়ার উইথ ফ্যামিলি।